সো কোথায় গেল আমাদের সে আগের ফ্রি ফায়ারটা? কত স্ক্রিনশট নিতাম, কত খেলতাম, কত কিছুই না করতাম, রাত জেগে জেগে খেলা, একটা কিছু পাইলে পারমানেন্ট পাইলে স্ক্রিনশট, বুইয়া পাইলে স্ক্রিনশট, বড়দের মারে যদি বুইয়া পাইতাম তাও স্ক্রিনশট, কই হারিয়ে গেল? নাই আমাদের আগের ফ্রি ফায়ারটা নাই ভাই। নতুন ফিলার তোমরা বুঝবা কি, তোমরা তো বুঝোই যে হেডশট মারলেই শেষ, ট্যাং খুঁজে যে আগে থাকবে সেই মানে তাকে দাম দাও। আমরা আগে হিপ হপ বুঝতাম না, সাকুরা বুঝতাম না, ছামুরা বুঝতাম না, আমরা কিছুই বুঝতাম, আগে বুঝতাম খেলা, আগে একটা কিন করলে বুঝতে পারতাম। তোমরা এখন যারা নতুন প্লেয়ার আছো তারা তো ডায়মন্ডের পাগল, ঠিক আছে, ডায়মন্ড থাকলে সে কোনো প্লেয়ার পাবো না পাবো, আমাদের আগে কিচ্ছু ছিল না। আগে আমরা ভাবতাম গেম তো গেম, সারাদিন খেলতাম, রাত খেলতাম, ফ্যামিলি থেকে এত প্রেশার দিত, এত কিছু করতো, মারধর করতো, তারপরেও গেমটা খেলতাম, ভালোবাসি তো গেমটাকে, ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু আগের মতো সেই ফিলিংসটা নাই ভাই। একটা কথাই বলবো, আগে যে ফ্রি ফায়ারটা ছিল ওই ফ্রি ফায়ারটা নাই, সব কিছু ব্যাক দিতেছে। আগে যেইটা পাইতাম ওইটাতে স্ক্রিনশট, সব কিছুতে, আগে যদি ফ্রিতে কিছু পাইতাম ওইটাতে, আর কাস্টম ভাই শুক্রবারে কি খেলাটাই না খেলতাম, মানে শুক্রবারে যে আগে মজাটা ছিল সেই মজাটা এখন আর নাই। তো নতুন পিলারা বুঝবা কি ভাই, একটা কথাই বলবো ভাই, গেমটা আর নাই, স্মৃতি সবসময় স্মৃতি থেকে যায়।